আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ মুখোমুখি চীন ভারতের ট্যাঙ্ক উঠছে যুদ্ধ বিমান লাদাখে পাহাড় চোরা দখলে নিল ভারত ফ্লোরিডায় শোকর খেতে বাধ্য করা হচ্ছে মুসলিম বন্দীদের সিরিয়ার কারাগার থেকে গোম আঠারোশো ফিলিস্তিনি নিহত ছয়শ বিশ মোহাম্মদ সল্লাহামকে নিয়ে এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত চীন মিসাইল সিস্টেম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে সীমান্তে মুখোমুখি চীন ভারতের ট্যাঙ্ক ওঠছে যুদ্ধ বিমান লাদাখ সীমান্তে চীন ভারতের রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই প্যাঙ্গং লেকের দক্ষিণে মুখোমুখি অবস্থানে দুই বাহিনী ভারতীয় সেনা সূত্রে আনন্দবাজার জানায় শনিবার রাত এবং রোববার সকালে দফায় দফায় সংঘর্ষের পর দুই তরফে আলোচনা শুরু হলেও রয়েছে প্রবল লিবারেশন আর্মি রেজিমেন্ট মোতায়েন করায় একই পদক্ষেপ করেছে ভারতীয় সেনারাও বেশ কিছু এলাকায় দুদেশের ট্যাঙ্ক বাহিনী পরস্পরের নিশানায় রয়েছে প্যাঙ্গং পরিস্থিতি পর্যালোচনার জন্য মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনা প্রধান এম এম নরভনে বৈঠকে হাজির ছিলেন এই পরিস্থিতিতে মঙ্গলবার নয়াদিল্লি চীনা দূতাবাসের মুখপাত্র জি রং বলেন চীনে সেনা সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে আমরা চাই ভারতীয় সেনা উস্কানিমূলক আচরণ বন্ধ করুক এবং বৈঠকে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করুক ভারতীয় সেনা এল এসি লঙ্ঘন করার ফলেই এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করা প্রয়োজন অন্যদিকে চীনের মন্ত্রী ওয়াং ই একটি ফরাসি প্রতিষ্ঠান আয়োজিত বিদেশ নীতি সংক্রান্ত আলোচনা সভায় বলেছেন ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সীমান্ত কিন্তু কোন অবস্থাতেই সার্বভৌমত্বের প্রশ্নে আপস করা হবে না। এদিকে ভারতীয় সেনা বাহিনীর সূত্রে আনন্দবাজার জানাচ্ছে সোমবার চশলে বিগ্রেডিয়ার স্তরে বৈঠকেও চীনের তরফে সেনা পেছনের দাবি তোলা হয়েছে। 29 আগস্ট রাতে সমঝোতা সূত্র ভেঙে পেঙ্গং লেকের দক্ষিণে ভারতীয় এলাকায় ঢুকে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়ে পিছু হটেল ফোর্স। সেই সুযোগে চশল থেকে কয়েকটি দিকে চীন নিয়ন্ত্রণ এলাকার অন্দরে বেশ কয়েক কিলোমিটার ঢুকে পড়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী কালা টপের মতো গুরুত্বপূর্ণ সামরিক স্ট্র্যাটেজিক পজিশন সহ বেশ কিছু উঁচুগিরি সিরিয়া এখন ভারতীয় সেনার দখলে বলে জানিয়েছে তারা এদিকে ভারতীয় গণমাধ্যম নিউজ আঠারো বাংলাকে জানায় তিব্বতের কাছে চীন সীমান্তে ভারতের বিমান সেনাও অত্যন্ত তৎপর রয়েছে ভারতীয় বাহিনীর যুদ্ধবিমান তিব্বত সীমান্ত বরাবর কিন্নর ও লাভৌলে সক্রিয় রয়েছে বলেও দাবি করেছে তারা এছাড়া সিমলায় ইতোমধ্যেই চিনুক হেলিকপ্টার পৌঁছে গেছে বলে দাবি তাদের লাদাখে পাহাড় চূড়া দখলে নিল ভারত চীন সেনাবাহিনীর নজরদারি এড়িয়ে লাদাখের একটি পাহাড় চূড়া দখলে নেওয়ার দাবি করেছে ভারত এ নিয়ে দুদেশের মধ্যে ফের যুদ্ধ উত্তেজনা বেড়েছে মঙ্গলবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে প্যাঙ্গুং লেকের দক্ষিণাংশ দখলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী তবে এমন কিছু স্বীকার না করলেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ করছে চীন চীনা সেনারা বিতর্কিত সীমান্তে শান্তিপূর্ণ অবস্থান বিঘ্নিত করায় সামরিক হামলা চালানো হয় এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পূর্ব লাদাখে অস্থিরতার সময় যে সামরিক এবং কূটনৈতিক কথাবার্তা হয় সেই ঐক্যমত্য লঙ্ঘন হয়েছে স্থিতাবস্থা পরিবর্তনের জন্য উস্কানিমূলক সামরিক কাজ করা হয়েছে ভারতের দাবি অস্বীকার করে চীনের পাল্টা দাবি ভারতীয় সেনারা চীনের সার্বভৌমত্বে আঘাত হেনেছে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও শান্তি স্থিতিশীলতার রক্ষায় দেশটি কড়া নজর রাখছে বলেও জানানো হয় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও জিয়ান বলেছেন ভারতীয় সেনারা সীমান্তে পশ্চিমাঞ্চলে রেকিন গিরিপথের কাছ দিয়ে নিয়ন্ত্রণ রেখায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং সুস্পষ্টভাবে আপত্তিজনক উস্কানি প্রদান করেছে যা পুনরায় সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে ভারতের এই অবৈধ পদক্ষেপ চীনের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে আঘাত করেছে বলেও দাবি করেন তিনি ফ্লোরিডায় শুকর খেতে বাধ্য করা হচ্ছে মুসলিম বন্দীদের ইসলাম ধর্মাবলম্বীর জন্য শুকর খাওয়া নিষিদ্ধ কিন্তু ফ্লোরিডার যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অভিবাসী বন্দী শিবিরে মুসলিম বন্দীদের শুকোর খেতে বাধ্য করা হচ্ছে তাদের বরাবর শুকর ও শকর জাতীয় পণ্য দিয়ে তৈরি খাবার দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছে দেশটির আইনি ও নাগরিক অধিকার বিষয়ক আইনজীবীদের একটি দল এ খবর দিয়েছে সিএনএন খবরে বলা হয় ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুকর খাওয়া নিষিদ্ধ কিন্তু ফ্লোরিডার বন্দি শিবিরে তাই খাওয়াতে বাধ্য করা হচ্ছে মুসলিম বন্দীদের শিবিরটিতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট প্রদত্ত সকল প্রকার হালাল খাবার হয়তো মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট থাকে এমন অবস্থায় শুকর খেতে বাধ্য হচ্ছে মুসলিম বন্দীরা আইনজীবীদের সংগঠন মুসলিম অ্যাডভোকেট অ্যান্ড আমেরিকানস ফর ইমিগ্রেশন জাস্টিস জানিয়েছে দুবছরেরও বেশি সময় ধরে নষ্ট খাবার খেতে দেওয়া হচ্ছে ক্রমবন্দি শিবিরে সিরিয়ার কারাগার থেকে গোম আঠারোশো ফিলিস্তিনে নিহত ছয়শ সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে এক আটশো জন জোরপূর্বক নিখোঁজ বা গুম হয়েছে এছাড়া চরম নির্যাতনে মারা গেছে ফিলিস্তিনি সম্প্রতি এই তথ্য ছয় শতাধিক বন্দি জানিয়েছে সেবাব নিউজ এজেন্সি ফিলিস্তিনিদের অধিকার বিষয়ক একটি সংস্থার তথ্যমতে মতে সিরিয়ায় অন্তত এক হাজার সাতশো সাতানব্বই জন ফিলিস্তিনি বন্দি গুম হয়েছে এদের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে আর নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন অন্তত ছশো বিশ বন্দী গত ত্রিশ আগস্ট ছিল আন্তর্জাতিক গুম দিবস ওই দিন সংস্থাটি জানিয়েছে সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের অনেক পরিবারই তাদের গুম বা নিহত হওয়া স্বজনদের বিষয়ে কথা বলতে ভয় পায় তারা সিরীয় প্রশাসনের হাতে গ্রেপ্তার বা জেরার হুমকিতে রয়েছে সিরিয়ার কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীরা প্রতিদিন ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে সেখানে তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবাটুকুও দেওয়া হচ্ছে না সিরিয়ার বন্দী ফিলিস্তিনিদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি পাশাপাশি নির্যাতনে হতদের কোথায় কবর দেওয়া হয়েছে সে তথ্য প্রকাশের দাবি জানিয়েছে তারা সূত্র মিডল ইস্ট মনিটর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন চার্লি hebdom বিতর্কিত ফরাসি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন চার্লি hebdom হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 2015 সালে যে কার্টুনগুলো প্রকাশ করেছিল সেগুলো পুনরায় প্রকাশ করেছে তারা এ সময় কার্টুনগুলো প্রকাশ করলো যখন ওই ফরাসি ম্যাগাজিনের অফিসে হামলায় জড়িত চোদ্দ জনকে বেচারের মুখোমুখি করার প্রস্তুতি চলছে এর একদিন আগেই এই ঘটনা ঘটলো বিবিসি জানায় ম্যাগাজিন চার্লি হেবদোর সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের বারোটি কার্টুন রয়েছে তবে এই ব্যঙ্গাত্মক ছবিগুলো চার্লি হেবদোতে পুনরায় পাবলিশ করার আগে ডেনিশ পত্রিকায় প্রকাশিত হয় কার্টুনগুলির মধ্যে একটিতে নবীকে পাগরির পরিবর্তে বোমা পরানো হয়েছে বলেও খবরে জানানো হয়েছে ম্যাগাজিনের সম্পাদকীয়তে বলা হয়েছে 2015 সালে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের জেরে যে সংঘাতের ঘটনা ঘটে এজন্য প্রায় সময় নবিকে চন্দ নামে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় ওই সম্পাদকীয়তে বলা হয় ওই জঘন্য কাস্টিক করতে আমরা সব সময় অস্বীকার করেছি কারণ এটি নিষিদ্ধ যদিও আইন আমাদের তা করার অনুমতি দেয় তবে ধরনের কাজ করার জন্য একটি ভালো কারণেরও প্রয়োজন এই সপ্তাহে কার্টুনগুলো পুনরায় সম্পাদন করল যখন দু সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলার বিচার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দু সালেও এই ম্যাগাজিনটি ড্যানিশ পত্রিকায় প্রকাশিত নবী মোহাম্মদ সাল ইসলামকে নিয়ে আঁকা কার্টুন পূর্ণ মুদ্রণ করেছিল এবং তখন থেকেই তারা সবার নজরে আসে ফ্রান্সের বর্ণবাদ বিরোধী আইনে পত্রিকাটির বিরুদ্ধে মামলা হওয়া সত্ত্বেও তারা বিতর্কিত কার্টুন প্রকাশ চালু রাখে তখন থেকেই সাময়িকীটির সম্পাদক পুলিশ প্রহরায় থাকেন দু সালে নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লি হেবদোর সামরিকীর অফিসে বন্দুকধারীরা হামলা এতে অন্তত বারো জন নিহত এবং পাঁচ জন আহত হন কার্টুন প্রচারের প্রতিবাদে বিশ্বে বিভিন্ন দেশের মুসলিমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে ভারত চীন সীমান্তে এবার পিনাক মিসাইল সিস্টেম লাদাখে উত্তেজনার কথা মাথায় রেখে ভারত চীন ও ভারত পাকিস্তান সীমান্তে পিনাক মিসাইল সিস্টেম মোতায়েন করেছে ভারত লঞ্চ প্যাড সহ এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তিন ভারতীয় কোম্পানির কাছ থেকে কিনছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর জন্য চুক্তি হয়েছে দু কোটি টাকার উনিশশো সালে এই পিনাক মিসাইল তৈরির কাজ হাতে দেয় ডিআরডিও উদ্দেশ্য ছিল রাশিয়ার গার্ড মিসাইল বিকল্প তৈরি করা উনিশশো সালের শেষ দিকে এটি তৈরি করে ফেলে ডিআরডিও উনিশশো সালে এটি ব্যবহার করা হয় কার্গিল পরে এটির আরো উন্নত সংস্করণ তৈরি হয়ে যায় নেই কি সুবিধা রয়েছে পিনাকে প্রাথমিকভাবে পিনাক হলো একটি মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার সিস্টেম মাত্র চুয়াল্লিশ সেকেন্ডের মধ্যে এটি বারোটি রকেট ফায়ার করতে পারে একটি পিনাক ব্যাটারিতে থাকে ছয়টি লঞ্চ ভেহিকলস ওই ভেহিকলস থাকে একটি লোডার রেডার কমান্ড পোস্ট ও একটি নেটওয়ার্ক সিস্টেম পিনাকের একটি ব্যাটারি এক বর্গ কিলোমিটার এলাকা প্রহরা দিতে পারে খুবই সহজে পিনাকের যে মার্ক অন সংস্করণটি রয়েছে সেটির পাল্লা চল্লিশ কিলোমিটার মার্ক টু এর পাল্লা পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত মার্ক টু তে থাকে গাইডেড মিসাইল সিস্টেম ফলে লাদাখের মতো উত্তেজক এলাকায় ভালো কাজ করে দিতে পারে পিনাক